নমস্কার বন্ধুরা, ভুলু রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি আর তাতে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল, এবার এখানে আমি 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। পাস্তাটা জলটা গরম হলে, জলটা ফোটার দরকার নেই, জলটা গরম হয়ে গেলে আমি পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে পাস্তাটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পাস্তাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাস্তাটা কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ করব না, 70-80% আমরা সেদ্ধ করব। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে এখানে আমি নিয়েছি কিছুটা রসুন কুচানো, গাজর কুচি করে কাটা, ফুলকপি ছোটো ছোটো কুচি করে কেটেছি, রয়েছে কর্ন, কর্ন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচানো, বাঁধাকপি, এখানে নিয়েছি আমি 1 প্যাকেট দুধ, এটা সস তৈরির জন্য ব্যবহার করব, আর এখানে রয়েছে গ্রেট করা চিজ। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিচ্ছি। এবার এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করব। হোয়াইট সস পাস্তাতে কিন্তু রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করতে হয়। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজরগুলো এর মধ্যে অ্যাড করছি। এবার এই সবগুলো একটু ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমার ঘরে এই কটা সবজি ছিল, আমি তাই ব্যবহার করেছি। আপনাদের ঘরে আরও যদি কিছু সবজি থাকে, যেমন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আপনারা সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, দিচ্ছি বাঁধাকপি, ভালোভাবে সবগুলো আরো একবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে ব্যবহার করছি কর্নগুলো, কর্নগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলসগুলো কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি ভেজিটেবলগুলো একটা পাত্রে নামিয়ে রাখব। ভেজিটেবলগুলো সম্পূর্ণ রেডি। এবার আমরা চলে যাব হোয়াইট সস তৈরি করার জন্য। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে আমি এখানে দিচ্ছি 4 টেবিল স্পুন বাটার, বাটারটা একটু মেল্ট করে নেব। এবার আমি এখানে ব্যবহার করব ওই 4 চামচ ময়দা। এক্ষেত্রে কিন্তু রেশিওটা অবশ্যই খেয়াল করবেন, যতটা আপনারা
বাটার ব্যবহার করছেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু ময়দা ব্যবহার করতে হবে, অর্থাৎ রেশিওটা সেম হবে। এবার এভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে নেব, খুব লালচে করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা ভাজা করে নিলেই হবে। কালারটা একটু চেঞ্জ হবে। এবার এখানে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে জায়ফল গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না ব্যবহারও করতে পারেন। এবার এর মধ্যে একটু একটু করে দুধ দেবো এবং খুব ভালোভাবে নাড়বেন। এখানে খেয়াল রাখতে হবে যাতে এরকমভাবে কোনো রকম দলা পাকিয়ে না যায়, সেই জন্য দুধটা অল্প অল্প করে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে নেড়ে তারপর এটাকে আবার পুরোটা সম্পূর্ণ দুধ আমরা এর মধ্যে অ্যাড করব। এবার এইভাবে অল্প অল্প করে আমার সম্পূর্ণ দুধটা আমরা এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে পুরোটা দুধও প্রথমে অ্যাড করে দিতে পারেন, কিন্তু অল্প অল্প করে করলে সুবিধা হয়। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে কোনো লাম্পস এর মধ্যে না থাকে। এবার এখানে আমরা যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এখানে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার যে ভেজিটেবলসগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। যখন এরকম ঘন হয়ে যাবে তারপর কিন্তু আমরা ভেজিটেবলসগুলো অ্যাড করব। বেশ ভালোভাবে ভেজিটেবলসগুলোর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার যে পাস্তাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সবগুলো এভাবে নেড়েচেড়ে আর কিছুক্ষণ পর্যন্ত রান্নাটা হতে দেব। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে আরও একটু গ্রেভি প্রয়োজন বা খুব বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু গরম দুধ ব্যবহার করতে পারেন। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি, এবার আমরা সার্ভ করব। দেখুন আমাদের হোয়াইট সস পাস্তা রেসিপিটি সম্পূর্ণ রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো, টেস্ট কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আরও একবার অনুরোধ রইল, ভুলু রান্নাঘর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।